নমস্কার বন্ধুরা শ্রোতা হেসেলে আপনাদের সবাইকে কি স্বাগত এবছর গ্রীষ্মকালীন যে পাঁচ সবজি হয় সেটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজ আপনাদের সঙ্গে এই সবজি রেসিপিটা শেয়ার করি আর আমরা বাড়িতে তো রান্না করবই তাই নিয়ে চলে এলাম কিছু পাঁচ সবজি যেমন বেগুন আছে কুমড়ো ডাটা ভেন্ডি আলু তার সাথে কাঁচকলা তারপর সবজিগুলো দেখুন ভালো করে আমি কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে আর সরু করে কেটে নিয়েছি তা সকালের দিকে আমি পাঁচ মিশালি সবজি টবজিগুলো রান্না করি তা একটু তাড়াতাড়ি থাকে তাই চটপট একটু রান্নাটা আপনি এখন শেয়ার করে নিই আর বেগুনগুলো এরকম কেটে নিয়েছি তাই কাটাটা আর দেখালাম না কেটে ধুয়ে একবারে রান্না বসিয়ে দিয়েছি প্রেসারে আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি আর এখানে দেখুন ভেন্ডি আর বরবটি নিয়ে নিয়েছি কুমড়োর সাথে আর ভেন্ডি বরবটি কুমড়োকে সব এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কুমড়ো যদি একটু আধটু খসা থেকেও যায় তাও কোনো অসুবিধা নেই তাহলে কুমড়োটা গলে যাবে না এরপর সব সবজিগুলো শুধু বেগুন বাদ দিয়ে সব সবজিগুলো আমি প্রেশারে দিয়ে দিচ্ছি তারপর প্রেসারটা দিয়ে দিলাম গ্যাসের মধ্যে এরপর নুন দিয়ে দিচ্ছি একদম পুরো সবজির মাপে আন্দাজ করে নুনটা দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি নালে প্রেশারের তলাটা ধরে যেতে পারে তারপর ঝাঁকিয়ে নুন হলুদ সব ভালো করে মাখিয়ে নেব তারপর একটা কিংবা দুটো সিটি দিয়ে নেব আমার এই পাটমিশালির সবজিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর যখন সকালে আমরা চা করছিলাম তখন আমি এখানে হাফ কাপের মতো মুসুর ডাল আমি ভিজিয়ে দিয়েছি এটা মুসুর ডালটা ভিজতে একটু সময় লাগে এখানে আমি কটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর আদা নিয়ে নিলাম প্রেসার কুকারে উঠতে শুরু করেছে আর যে যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রেসারের সিডিটা আমি বন্ধ করে দিলাম এরপরে এটা ঠান্ডা হতে দেব আছে এরপর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এদিকে আমি কিছুটা তরকারি রান্না করছিলাম ভাজাভুজি তাতে কিছু তেল ছিল কড়াতে ওই যে বলি কড়ার অবশিষ্ট তেলগুলো দিয়ে আমরা সবজি রান্না করি সেই তেলে আমি বেগুনটা দিয়ে দিয়েছি দিয়ে বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি বেগুনটাকে একদম নরম করে আমি ভেজে নিয়েছি একটু নেড়ে নেড়ে বেগুনটাকে ভেজে নিলে বেগুনের স্বাদটা ভালো হয় আর এই সময় আমি সামান্য একটু হলুদ দিয়েছি নুনটা আমি দিচ্ছি না কারণ নুনটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি একদম মাপ করে এরপর বেগুনটাকে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে নেব বেগুনের এরপর দেখুন পুরো তেলটাকে আমি তুলে নিয়েছি কারণ পাঁচ মিশালি সবজিতে তেল যদি খুব বেশি থাকে তাহলে সেটা খেতে ভালো হয় না এরপর যে মিক্সিতে আমি মুসুর ডালটা একটু দানা দানা করে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম আর ভেজে রাখা বেগুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব যাতে মুসুর ডালটা কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে আমি কালারের জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এদিকে আমি দেখি প্রেশারটা ঠান্ডা হয়েছে কি না খুব বেশিক্ষণ রাখা যাবে না তাহলে নরম সবজি ঘাটা হয়ে যেতে পারে তাই প্রেশারটা সিটিটা হালকা হালকা করে খুলে নিচ্ছি এরপর প্রেসারের সবজিটাকে আমি ঢেলে দেবো এদিকে বেগুন আর মসুর ডাল খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখানে তেমন কিছু মশলা আমি দেব না মসুর ডালের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি ওইটাই হলো মশলা আর এরপর খুব হালকা হাতে নাড়ি নিতে হবে কারণ সবজিটা প্রেসারে ছিল তাই সেদ্ধ খুব সুন্দর হয়ে গেছে আর যাতে সবজিগুলো কোটা গোটা থাকে তার জন্য খুব হালকা হাতে দরকার হলে কড়াটাকে ঝাঁকিয়ে সবজিটাকে মিশিয়ে নিতে হবে তারপর একটু চাইলে শুকনো করে নিতে পারেন হয়ে গেল পাঁচ সবজি শীত গ্রীষ্মকালীন পাঁচ মিশালি সবজি রেসিপি এটা গরম ডাল ভাতের সাথে সকালের দিকে খেলে ভালো হয় আর যেহেতু পঁইশাক আছে পুঁইশাকে জানেন তো এইগুলো অ্যাসিড বাড়ে তাই পৈশাকটা একটু দেখে শুনেই খেতে হয় তাছাড়া অ্যাসিডিটির সম্ভাবনাও থাকতে পারে আবার পৈশাখে অনেক কিছু ভিটামিনও রয়েছে যেটা আমাদের শরীরের পক্ষে দরকার তাই সব কিছুই অল্প অল্প করে খাওয়া উচিত এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি কারণ আপনাদের দাদা ভাই খেতে বসে গেছে দেখুন প্লেটে তুলে নিয়েছি হালকা করে কত সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর হয় আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে চাইলে এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন